আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। একজন গর্ভবতী নারীকে প্রতিদিন 3 লিটার পানি পান করতে হয়। এই পানি গর্ভবতী ও গর্ভস্থ বাচ্চার জন্য খুবই জরুরি। শুধু পানিই নয়, সাথে পান করতে হবে নানা রকম তরল জাতীয় পানীয়। তরল পানীয়র মধ্যে ডাবের পানি গর্ভবতীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিরাপদ হিসেবে গণ্য করা হয়। আজকের ভিডিওতে জানাব গর্ভবতী নারী নিয়মিত ডাবের পানি পান করলে কি কি উপকার পাবেন। 1. কুষ্ঠকাঠিন্য দূর করে। গর্ভধারণের পর থেকে অনেকের কুষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। কুষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে গর্ভবতীদেরকে আমরা আয়ুর্বেদীয় খাবার খেতে পরামর্শ দেই। ডাবের পানি হলো আয়ুর্বেদীয় খাবারের একটি দারুণ উৎস, তাই নিয়মিত ডাবের পানি পান করলে আশা করা যায় আপনার কুষ্ঠকাঠিন্য অনেকটা দূরে থাকবে। 2. গ্যাস ও বুক জ্বালা পোড়া। পাকস্থলী ধীর হজম প্রক্রিয়ার কারণে গর্ভবতীদের গ্যাস ও বুক জ্বালা পোড়া ভাব সৃষ্টি হয়। মূলত অ্যাসিডিটির কারণেই এমনটা হয়ে থাকে। এই অ্যাসিডিটি দূরকরণে দরকার প্রাকৃতিক ক্ষার উপাদান, যেটা ডাবের পানিতে প্রচুর পরিমাণে বিদ্যমান। তাই গ্যাসের সমস্যা থেকে বাঁচতে ডাবের পানি খেতেই পারেন। 3. ডাবের পানিতে আছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট আমাদের শরীরে এনার্জির যোগান ঘটায়, তাই শারীরিক সক্ষমতা অর্জনে ডাবের পানি পান করতে ভুলবেন না। 4. যেহেতু ডাবের পানি সাধারণ পানির বিকল্পও ধরা যেতে পারে, তাই বারবার পানি পান করতে না পারলে নিয়ম করে প্রতিদিন ডাবের পানি পান করুন। এটি শরীরে পানি শূন্যতা দূর করবে। 5. পটাশিয়ামের ঘাটতি দূর। গর্ভবতীদের যে কোনো সময় পা ব্যথা বা পা কামড়ানোর অনুভূতি সৃষ্টি হয়। শেষের দিকে পায়ে পানিও আসতে দেখা যায়। পায়ের এই সমস্যাগুলো মূলত পটাশিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে, তাই ডাবের পানি পান করে এই উপাদানটির অভাব দূর করতে পারেন। 6. রক্তচাপ নিয়ন্ত্রণে। গর্ভবতীদের জন্য উচ্চ রক্তচাপ খুবই ভয়ানক ব্যাপার। এর কারণে অনেকের অকালে সন্তান প্রসব হয় বা মিসক্যারেজও ঘটে। উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপও চিন্তার কারণ। ডাবের পানি রক্তচাপ নিয়ন্ত্রিত রাখার ক্ষমতা রাখে, তাই নিয়মিত ডাবের পানি পান করুন। ডাবের পানি পানের সতর্কতা। দিনে সর্বোচ্চ 2 গ্লাসের বেশি পান করবেন না। অনেকে ডাবের পানি পানে অ্যালার্জি হয়, তারা এড়িয়ে চলুন। গর্ভবতীর যদি ডায়াবেটিস থাকে তাহলে ডাবের পানি না পান করাই উত্তম। ডাব কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনুন। ডাবের পানি পান করলে গর্ভের বাচ্চার চোখ সাদা হয়ে যায়, এরকম ধারণা প্রচলিত আছে আমাদের সমাজে। গবেষণায় এই তথ্যটি ভুল হিসেবে প্রমাণিত হয়েছে, তাই নিয়মিত ডাবের পানি পান করতে বাধা নেই। আপনি ও আপনার গর্ভস্থ বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন।